আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোন্ডা ভেজেল, নিশান এক্সট্রেল। আজকে দুই ভাইকে এক জায়গায় করলাম। তো আপনাদেরকে যেটা দেখাইতেছিলাম, এখানে হোন্ডা ভেজেল আছে, এখানে আবার নিশান এক্সট্রেল আছে, এখানে হলো ছোট ভাই, এখানে হলো বড় ভাই। দুই ভাইকে আজকে এক জায়গায়। আর এটা মূলত প্রবলেম একটা, খুবই এটা অনেকেই ফেস করে এই প্রবলেমটা, প্রায় লোকে এই প্রবলেমটা নিয়ে আমাকে অনেক ইয়ে করে। তো আজকে আপনাদেরকে দেখাবো মূলত এই গাড়ির কী প্রবলেম এবং কী সিমটমটা মূলত এটাতে হয়। তো এই গাড়ির এই গিয়ার নিয়ে অনেকে ভালো রিকমেন্ড, আবার অনেকের একটা খুব খারাপ একটা রিকমেন্ড, মানে ধারণাটা বানাচ্ছেন আমার। আচ্ছা চলুন আপনাদেরকে দেখাই যে আসলে এই গাড়িটার কী প্রবলেম। বিসমিল্লাহ। গাড়ি স্টার্ট করলাম, মাশাল্লাহ গরম ভালোই নেমে গেছে। তো আপনারা দেখতেছেন বোর্ড ক্লিয়ার, কোনো প্রকার কোনো ইস্যু নাই, ড্যাশবোর্ড কোনো ইস্যু নাই, ব্যাটারি পারফরমেন্স দেখাচ্ছে। চলুন আমরা একটু টেস্ট ড্রাইভ করে আসি। হ্যাঁ, টেস্ট ড্রাইভটা বেশি লং হবে না, ছোটই হবে। প্রবলেমটা আপনাদেরকে ফাইন্ড আউট করে দেওয়ার জন্য মূলত টেস্ট ড্রাইভটা। এখন কিন্তু গাড়ি অলওয়েজ ওকে, কোনো ইস্যু নাই, কোনো প্রকার প্রবলেম নাই, কোনো ধরনের ঝামেলা নাই। কিন্তু এটা যে প্রবলেমটা হয় এখন, ঠিক আছে গাড়ি। হ্যাঁ, তো আপনাদেরকে যদিও বলছিলাম যে আজকের হয়তো বা কালকে রাত্রে ভিডিও করছিলাম, যেটা রিভিউটা অনেকটা বুঝতে অসুবিধা হতে পারে, ওইখানে আমরা প্রবলেমটা আপনাদেরকে দেখাইছি। আর একটু টেস্ট ড্রাইভ করে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই। গাড়িটা এই যে চালাচ্ছি, আলহামদুলিল্লাহ গাড়ি এমনিতে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো, কিন্তু গাড়ির এই ইস্যুগুলোই মানুষকে অনেকটা পরিমাণে ভোগায়। এটা যদিও আমরা আসলে যাই না, তো কোনো লাভ নেই, যেহেতু কোম্পানির প্রবলেম কিংবা ফ্যাক্টরিগত প্রবলেম যেটা, এটার বিষয়। গাড়ির একটা জিনিস কি, কিছু প্রবলেম আমরা নিজেরা বানাই, আর কিছু প্রবলেম যেরকম ডুয়েল ক্লাচ অ্যাসেম্বলি, এটা প্রবলেম হট, এটা হলো ফ্যাক্টরির প্রবলেম। কারণ ফ্যাক্টরি অ্যাসেম্বলিটা এইভাবেই করছে। হ্যাঁ, আর আমরা যে প্রবলেমগুলো নিজেরা বানাই, তো ওই জিনিসগুলো হলো এরকম যে দেখা যায় যে কাজ করতে গিয়ে, একটা করতে গিয়ে আমরা আরও দুইটা প্রবলেম বের করে ফেলি, দেন তখন গাড়ির মালিকের মূলত মেইন প্রবলেমটা হয়। কারণ খরচটা তো তারই যায়, যা হয় তা, এটার অন্য তো আর কারোর ইয়ে না, ইস্যু না। আলহামদুলিল্লাহ গাড়িগুলোর টানগুলো খুবই আল্লাহর রহমতে খুবই ভালো। তো যে বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম, তো আসলে প্রবলেমের বিষয়গুলো আসলে কয়েক ধরনের। এই ইস্যুগুলো আমাদের অনেকটা পরিমাণে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা আছি তাদের অনেকের এই এই ইস্যু। আমি একবার নিশান এক্সট্রেল একটা গাড়ি নিয়ে, তখন অবশ্য বুঝতাম না, নিশান এক্সট্রেল একটা গাড়ি নিয়ে একটু প্রবলেম ফেস। তো এই এরপর থেকে আমি আসলে গাড়ি, প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রেই আমি ওই গাড়ি সম্পর্কে আগে প্রবলেম বুঝবো, প্রবলেম বুঝি, দেন তারপরে প্রবলেম সলিউশন করতে পারলে আলহামদুলিল্লাহ করে দিই, আর নয়তো আমি ওইটা নিয়ে কোনো মাথা ঘামাই না। কারণ আসলে সলভ করতে পারলাম না, দেনের দ্বারা কাস্টমার নষ্ট প্লাস কাজ নষ্ট। এই যে দেখেন প্রবলেমটা, এই যে চলে আসছে, এই যে দেখেন প্রবলেমটা দেখতেছেন, এটা হলো এটার মূলত মেইন প্রবলেম। ডুয়েল ক্লাচ হিটিং, গিয়ারবক্সের টেম্পারেচার হিটিং, যেটাই বুঝি আমরা এইখানে, এটা তো এখন চান্দুর যত ধরনের ইস্যু শুরু হবে। এই যে আপনারা দেখতেছেন যে ও প্রবলেমটা করতেছে, আমি যদি নিউট্রাল করি, নিউট্রাল যদি ব্যাক গিয়ার দিই, ব্যাক গিয়ার যদি পার্কিং করি, পার্কিং ব্লিড করতেছে। আপনারা দেখতেছেন যে বাতিগুলো কিন্তু ব্লিড করতেছে এখানে, এখানে কিন্তু আপনার ট্রান্সমিশন হিটিং দেখাচ্ছে, আর এখানে কিন্তু করা কিন্তু বাতিগুলো
ওরা ব্লিডিং করতেছে। তো যদি আপনাদেরকে আবার দেখাই ইস্যুগুলো নিউট্রেল, হ্যাঁ এই যে ডিতে ইস্যুগুলো যদি দেখাই প্রত্যেকটা গিয়ারে কিন্তু আপনার ব্লিড করতেছে। আচ্ছা এখন কি প্রবলেমটা হবে, ব্লিড তো করতেছে, এখন যদি গাড়িটা টানি, এখন সে আমার 6 নম্বর বাসে যারা উঠছেন তারা বলতে পারবেন, বর্তমানে বাংলাদেশের ভিতরে লোকাল যত সেটিংস বলেন সব বাসগুলো একদম 6 নম্বরের ক্যাটালগে চলে গেছে। এখন সে ওইরকম ধাক্কাবে, হ্যাঁ মানে 6 নম্বরে বসে আছে এরকমভাবে ধাক্কাবে উনি, ঠিক আছে। এতটা পরিমাণে বিরক্ত লাগে, এতটা পরিমাণে ইয়ে লাগে। গাড়ি কিন্তু চিরকম থেকে আসছে আমাদের কাছে চট্টগ্রাম থেকে এই প্রবলেমের জন্য। এই গাড়ির কিন্তু আপনার 4 মাস আগে গাড়ির গিয়ার বক্স রিকন্ডিশন ডুয়েল ক্লাচ অ্যাসেম্বলি সহ রিকন্ডিশন এটাতে লাগানো হয়েছে, ঠিক আছে। তো এই এই যে এই প্রবলেমগুলো, এটা মূলত আপনার আরেকটা ইস্যু হয় জামের ভিতরে দেখবেন কি গাড়ি ধাক্কাচ্ছে এরকম 6 নম্বরের মতো, খুবই বিরক্ত লাগে, ধাক্কাচ্ছে খুবই ইয়েভাবে এটা ধাক্কাইতে থাকে এরকম হয়, ঠিক আছে। তো এই যে এখন এখন এই এই প্রবলেমগুলো শুরু, ঠিক আছে। তো এখন আর গাড়ি মনে করেন আপনি এতক্ষণ যে গাড়ি বাকি 2 মিনিট যে গাড়ি চালাইলাম, 2 মিনিটের যে পারফরমেন্স যে একটা ভালো একটা কথা ছিল এখন পুরোটাই উল্টা হয়ে যাইতেছে, হ্যাঁ যে এরকম অবস্থা যদি গাড়ির হয় তাহলে কীভাবে হবে। হ্যাঁ এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু ফ্যাক্টরিগত প্রবলেম না যেটা আমরা বলি, এটা মেকানিক্যাল প্রবলেম, ঠিক আছে। তো এটা হলো ইস্যু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, ভালো আছেন? তো এটার এই যে প্রবলেমটা আপনারা দেখতেছেন, তো এটা থেকে আরও কয়েকটা প্রবলেম পরবর্তীতে এটা জড়িয়ে যায়, ঠিক আছে। তো এই হলো এটার মেন প্রবলেম, ইনশাআল্লাহ এটার প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে অবশ্যই আমরা এই প্রবলেমটা সলভ করব। সলভ করে দেন আমরা আবার কী করব, টেস্ট ড্রাইভ করব। আপনারা কিন্তু দেখলেন প্রবলেমটা প্রথমে ছিল না, কতক্ষণের ভিতরে চলে আসছে এটাও আপনাদেরকে দেখাইলাম। তো এখানে আমরা যে প্রবলেমগুলো পাইছি মেকানিক্যাল, ওই প্রবলেমগুলো আমরা সলভ করব। সলভ করে আমরা ইনশাল্লাহ আবার এটা টেস্ট ড্রাইভ নিয়ে আসবো, এটার প্রবলেম আর টেস্ট ড্রাইভ এই দুইটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো। কারণ বাঙালি হাইব্রিড কিছু মেকানিক নামছে যেটা আমি আপনাদেরকে বললাম, তো ওরা কিছু বিষয় নিয়ে খুবই নাচানাচি করে, ঠিক আছে। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকলকে এই বোঝার মতন তৌফিক দান করুক, এই দোয়াই রইল। কারণ একটা কথা মনে রাখবেন যে আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রে দেখবেন যে তারা অ্যাকচুয়ালি প্রপারলি পারফেক্টভাবে এটার জন্য উপযুক্ত কি না, দেন আমিও এটার জন্য উপযুক্ত কি না। যদি মনে হয় আপনার যে আমি উপযুক্ত, তারপরে এটার বিষয়ে আপনি রেফার করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি উপযুক্ত না, তাহলে অবশ্যই এটা থেকে আপনি অবশ্যই অন্য কেউ নিষেধ করবেন, প্লাস নিজেও এটা থেকে বিরত থাকবেন। কারণ আমার কথা হলো আপনিও ক্ষতিগ্রস্ত অন্যেরাও ক্ষতিগ্রস্ত। কারণ কি আমরা জানি যে ছাত্রলীগে কিছু হাইব্রিড নেতা নাম ছিল, তারা যেরকম সম্রাট কিংবা আরও কিছু, যে তারা কিছু টাকা মনে করেন বড় লেভেলে কিছু টাকা আত্মসাৎ কিংবা প্লাস এই বাংলাদেশে কিন্তু এটা সিন্ডিকেট একটা মানে একটা এই জায়গায় এটা ধাক্কাচ্ছে একটা খুবই ভালো লেভেলের একটা ইয়ে। কারণ কোনো অস্তিত্ব নেই, দেশ তো নেই বলেন কিংবা বাংলাদেশে ভিতরে দেখেন সিন্ডিকেটের মানে কোনো শেষ নেই, যে যেভাবে পারতেছে টাকা লুইটা নিয়ে চলে যেতেছে, হ্যাঁ স্টপ, তার কোনো অস্তিত্ব নেই, তার আমাকে আপনি খুঁজে পাওয়ার মতন কোনো প্রসেসিং মানে পলিসি নেই। এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই 100% আমার ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো জাস্টিফাই করবেন, 100 থেকে 100% জাস্টিফাই করবেন। দেন তারপরে ভাই বাংলাদেশের এখন এমন একটা অবস্থা হচ্ছে একজনের মাথায় আরেকজন বাড়ি দিয়ে দেন তারপরে আর্ন করতেছে, প্লাস সিন্ডিকেট বলেন যত ইস্যু বলেন এই জিনিসগুলো হচ্ছে। যাক আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুঝ দান করুক, এসব থেকে হেফাজত করুক, প্লাস বোঝার মতন তৌফিক দান করুক এবং বুঝে চলার মতন তৌফিক দান করুক। কারণ হয়তোবা আমি আপনার থেকে যেটা নিতেছি আমার হয়তোবা কষ্ট হচ্ছে না, কিন্তু এমনও তো হতে পারে যে আপনার ওইটা কামাইতে অনেক কষ্ট হয়েছে। একটা টাকা মানে যদি দেখি আমরা রিক্সাওয়ালা কিংবা প্লাস যারা সৎ পথে ইনকাম করে তাদের টাকা কামাইতে ফাইটা যায়, হ্যাঁ কিন্তু কী পরিস্থিতিতে তারা এত কষ্টের উপার্জনের টাকা কীভাবে একটা প্রবলেম হয়, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খাস করে আমাকে বেশি থেকে বেশি হেদায়েত দান করুক। কারণ আল্লাহ তাআলার কাছে এই দোয়াই যেন আল্লাহ তাআলা হেফাজত করেন সকলকে, প্লাস সবচেয়ে বেশি আমাকে। কারণ আসলে
বিপদের তো আর কোনো হাত পা নাই, কিংবা নফসের ধোকারও কোনো হাত পা নাই। নফস এমন একটা জিনিস, ও কখন ধোকা দিবে কেউ বলতে পারে না, ঠিক আছে? আর নফসের খায়েশা তো অনেক বড়, অনেক বড়। তো আলহামদুলিল্লাহ আমি গ্যারেজ পর্যন্ত চলে আসছি। আমি গাড়িটা চিটাগাং থেকে আসছে, গাড়িটা কালকে হালকা বৃষ্টি পড়ছে ঢাকাতে, এর জন্য গাড়িটার এই অবস্থা হয়েছে। এই যে ধাক্কাচ্ছে এখন, এখন যে এই যে শেকগুলো করতেছে, কি লেভেলে শেক করতেছে ও, এটা কল্পনা করা যাবে না, ঠিক আছে? এতটা পরিমাণে ও এখানে ভিতরে এটা শেক করতেছে। তো আপনাদেরকে দেখাইছিলাম ওইখানে নিশান এক্সেল, ওর বড় ভাই, ওর বড় ভাই আছে ওইখানে, হ্যাঁ, ও ছোট ভাই এখানে ভিতরে সর তুই, হ্যাঁ। তো এটা হলো নিশান এক্সেল, এটা হলো হোন্ডা ভেজেল। এই দুটা গাড়ি অনেকের, বেশিরভাগ লোকের খুবই প্রিয় গাড়ি, খুবই পছন্দের গাড়ি এবং খুবই ফাইন গাড়ি আলহামদুলিল্লাহ। হয়তো বা ইস্যুগুলো অনেক ডিমান্ডেড, কিন্তু তারপর গাড়িগুলো চালায়া চৈরা খুবই মজা, খুবই লেক্সারিয়াস গাড়ি। ভিতরে যে কন্ডিশন করছে আপনি, এই প্রাইজের ভিতরে এই ডিজাইন, এই কন্ডিশনের গাড়ি আসলে পসিবলই না, যাকে আল্লাহ তালা আসলে সহজ করে দিয়েছেন বিদায়। আপনারা দেখতেছেন যে বাতিগুলো কিন্তু খুবই ব্লিড করতেছে, হ্যাঁ। তো এই প্রবলেম, আবার প্লাস মাঝে মধ্যে আরেকটা প্রবলেম হয়, ব্রেক ইস্যু, হঠাৎ রানিংয়ে ব্রেক হয়ে যায়। এটা হলো ইলেকট্রিক ব্রেক, মানে অটো ব্রেকিং সিস্টেম, তো এটার বিষয়টা আবার আলাদাভাবে দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। ইনশাল্লাহ এটার নেক্সট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, ইনশাল্লাহ টেস্ট ড্রাইভের উপরে নিয়ে আসবো, কারণ এটা টেস্ট ড্রাইভ ছাড়া আর আলাদাভাবে আর কোনো কাজের কোনো ভিডিও করবো না। গাড়িটা হইলো কি না এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।